ভার্চুয়াল শিক্ষকের সকলকে স্বাগতম জানাচ্ছি, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখতে যাচ্ছি গ্র্যান্ডস্ট্রিম GRP 2602 এই মডেলের আইপি ফোন কিভাবে আমরা সেট আপ করবো। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন। আইপি ফোনের আরও দুইটি ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলি চাইলে দেখে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার ভিডিওটি বুঝতে সুবিধা হবে। তো ফিজিক্যালি আপনি সেখানে দেখে নিতে পারেন কিভাবে আইপি ফোনের ল্যান কেবলগুলো কানেক্ট করা থাকে। তো আমি আমার গ্র্যান্ডস্ট্রিম GRP 2602 মডেলের আইপি ফোনটি আমি কানেক্ট করে নিয়েছি, আপনারাও কানেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনি আমরা ব্রাউজারে চলে যাব, আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করি। ব্রাউজারে গিয়ে আইপি ফোনের যে আইপি নাম্বারটি পেয়েছে সেই আইপি নাম্বারটি আপনি সেখান থেকে দেখে নেবেন কীভাবে পায়। তো সেই আইপি নাম্বারটি আমি এখানে হিট করতেছি। আইপি নাম্বার হিট করার সাথে সাথে দেখবেন এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসার অপশন আসবে। তো ইউজার আইডি ডিফল্ট থাকে অ্যাডমিন, তো আমি অ্যাডমিন লেখার সাথে সাথে কিন্তু দেখবেন আইপি ফোনে একটা নোটিফিকেশন চলে গেছে, সেখানে পাসওয়ার্ড শো করতেছে। ঠিক আছে, তো ওই পাসওয়ার্ডটা এখন আমাকে এখানে বসাইতে হবে। এই আপডেট মডেলের এটাই একটু পার্থক্য, যেমন আগে যেগুলো আমরা আইপি ফোন সেট আপ দিয়েছি সেগুলোর ইউজার আইডি এবং পাসওয়ার্ড মানে ডিফল্টভাবে দেওয়া থাকে, আমরা সেটা বসিয়ে দিই, দিয়ে তারপর লগ ইন করি। কিন্তু এটার ক্ষেত্রে অ্যাডমিন আমরা লিখব, পাসওয়ার্ড অটোমেটিক আইপি ফোনে শো করবে। ঠিক আছে, পাসওয়ার্ড এটাতে কিন্তু দেওয়া থাকে না আগে থেকে, এটাই হচ্ছে সমস্যা। আসলে সমস্যা না, এটা আসলে সিকিউর করছে। তো দেখেন আমি অ্যাডমিন দেওয়ার সাথে সাথে একটা পাসওয়ার্ড শো করতেছে আইপি ফোনে, তো সেই পাসওয়ার্ডটি আমি এখন বসাবো। আপনারা যখন সেট আপ দেবেন সেখানেও অ্যাডমিন লেখার সাথে সাথে কিন্তু আপনার আইপি ফোনে একটা পাসওয়ার্ড শো করবে। ঠিক আছে, তো আমি সেই পাসওয়ার্ডটা দিচ্ছি, সরি আমি এখানে ভুল দিয়ে দিছি, একটা ডি হবে না, দেখেন আমি দিলাম এবং লগ ইন করলাম। এখন আমাকে বলতেছে যে নতুন পাসওয়ার্ড সেট আপ করার জন্য। ঠিক আছে, তো আমি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। আপনারাও নতুন ফার্স্ট যখন সেট আপ করবেন তখন কিন্তু এই পাসওয়ার্ডটি দিতে হবে। ঠিক আছে, দিয়ে নিলেন, তখন পরবর্তীতে আপনি যখন ঢুকবেন তখন এই পাসওয়ার্ড, যেটা পাসওয়ার্ড আপনি বসিয়েছেন এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ঠিক আছে, তো আমি এটা সেভ করে রাখি। তো এখানে দেখেন এটা আইপি ফোনের একটা বিশেষত্ব হচ্ছে, এখানে আপনি চারটা সেভ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, 1 2 3 4টা। তো সেভ অ্যাকাউন্ট কী বা এই বিষয়ে আমি আগের যে দুইটা ভিডিও আছে আইপি ফোনের সেই ভিডিওতে বলেছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো এক একটা সেভ অ্যাকাউন্টে তিনটা অপশন আমাদেরকে দিয়ে দেয় লোকাল এসপি থেকে বা এসপি থেকে যেখান থেকে আমরা সেভ অ্যাকাউন্ট নিয়েছি। এখানে দেখেন অ্যাকাউন্ট 1, অ্যাকাউন্ট 2, অ্যাকাউন্ট 3, অ্যাকাউন্ট 4 আছে। তো সেভ অ্যাকাউন্টের তিনটা ইনফরমেশন দেয়, একটা হচ্ছে ইউজার আইডি, অথেন্টিকেশন আইডি এবং পাসওয়ার্ড, সরি ইউজার আইডি, পাসওয়ার্ড এবং সার্ভার। ঠিক আছে, তো ইউজার আইডি যেটা দেয় সেটাই আমরা এই জায়গায় বসাবো। দেখেন অ্যাকাউন্ট নামে আমরা বসাইলাম ইউজার আইডি, তারপরে একটা সার্ভার আমাদের দিয়েছে সেই সার্ভার আইডিটা আমরা বসাই দিলাম। তারপরে এই যে দেখেন ইউজার আইডি, অ্যাকাউন্ট নাম এটা সেম, যা অ্যাকাউন্ট নাম সেটা ইউজার আইডি বসিয়ে দিলাম। সিপ অথেন্টিকেশন আইডি এটাও সেম দিলাম। তারপরে এই যে পাসওয়ার্ডটা সেটা আপনাদের লোকাল এসপি থেকে বা এসপি থেকে যেখান থেকে আপনি সিপ অ্যাকাউন্ট নিয়েছেন সেখান থেকে দিয়ে দিবে, তো সেই পাসওয়ার্ডটা আমরা এখানে বসাই দিব। দেখেন আপনাদের তিনটা ইনফরমেশন দিবে, ওই তিনটা ইনফরমেশনে কিন্তু যথেষ্ট, আপনি একটা অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, পাসওয়ার্ড এবং সার্ভার। ঠিক আছে, এই তিনটা আপনাদের আইএসপি থেকে প্রোভাইড করবে, তো সেটাই আমি বসাচ্ছি। দেখেন আমার বসানো শেষ, এখানে অ্যাকাউন্ট ডিসপ্লে আমি কোন নামটা শো করতে চাচ্ছি সেটা দেখাচ্ছে। ঠিক আছে, অ্যাকাউন্ট ডিসপ্লে আমাদের ইউজার নেমটা শো করবে আইপি ফোনের ডিসপ্লেতে। তো আমার বসানো শেষ, এখানে আরও অনেক কিছু অপশন আছে, এগুলো আপনার লাগবে না, শুধু আপনারা ইউজার আইডি বসাবেন, সিপ অথেন্টিকেশন আইডি বসাবেন, অথেন্টিকেশন পাসওয়ার্ড বসাবেন, নেম বসাবেন এবং সার্ভার বসাবেন। ঠিক আছে, তো আমি সব বসিয়ে নিছি, আমি নেমটা দিচ্ছি স্টোর। ঠিক আছে, আমার বসানো শেষ, এখন আমরা সেভ অ্যান্ড অ্যাপ্লাই দিয়ে দেব। সেভ অ্যান্ড অ্যাপ্লাই দিয়ে দিলেই কিন্তু আপনার আইপি ফোন সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলাম। তো এইভাবে আপনারা আপনাদের গ্র্যান্ডস্ট্রিম জিআরপি
2602 মডেলের আইপি ফোন এভাবে সেট আপ করবেন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, ভালো মন্দ যাই হোক কমেন্টস করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।